বৃত্তি সরিয়ে যে নয়া অত্যাধুনিক মিসাইল সিস্টেম আনছে ভারত, আরও এক নতুন মিসাইল তৈরি করছে ভারত। স্বল্প রেঞ্জের এই ব্যালিস্টিক মিসাইলের নাম অগ্নি ওয়ান পি। বৃত্তি ও অগ্নি একের জায়গায় আনা হচ্ছে নয়া মিসাইল। নতুন মিসাইলের রেঞ্জ হবে 300 থেকে 700 কিলোমিটার। মূলত পাকিস্তানের কথা মাথায় রেখেই এই অগ্নি ওয়ান পি তৈরি করা হচ্ছে, কারণ চীনে আক্রমণ করতে গেলে রেঞ্জ হতে হবে অন্তত 3000 কিলোমিটার। অগ্নি ওয়ান পিয়ে থাকবে একেবারে আধুনিক প্রযুক্তি, যে কোনো ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হচ্ছে এই মিসাইল, এমনটাই দাবি করছে ডিআরডিও। 1990-এর প্রযুক্তিতে তৈরি অগ্নি ও পৃথ্বী মিসাইল থেকে স্বাভাবিকভাবেই বেশি শক্তিশালী হবে এই অগ্নি ওয়ান পি। এই মিসাইলে দুটি ধাপ থাকবে, দুটি পর্যায়ে থাকবে রকেট মোটর, গাইডেন্স সিস্টেম, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। 1980 থেকে শুরু হয়েছে ভারতের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। ডিআরডিও প্রথম তৈরি করেছিল পৃথ্বী মিসাইল, যা 150 থেকে 200 কিলোমিটার রেঞ্জে নিখুঁত টার্গেটে পরমাণু বোমা ফেলার ক্ষমতা রাখে। এরপর তৈরি হয় অগ্নি 1, অগ্নি 2, 2011-তে তৈরি হয় অগ্নি 4, এরপর আধুনিক প্রযুক্তিতে তৈরি হয় অগ্নি 5।